আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় এডওয়ার্ড ফিজারেল্ড। এডওয়ার্ড ফিজারেল্ড, বন্ধুরা আমরা পড়ছি ইংলিশ লিটারেচারের 15 নম্বরের জন্য। বন্ধুরা, এডওয়ার্ড ফিজারেল্ড এই সাহিত্যিক, তিনি ভিক্টোরিয়ান যুগের একজন সাহিত্যিক এবং তার অংশ থেকে যে প্রশ্নগুলো বিসিএস পরীক্ষা এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় এসেছে, সেই প্রশ্নগুলোই আমাদের আজকের আলোচ্য বিষয়। তো বন্ধুরা, আমরা সরাসরি মূল আলোচনায় চলে আসি। বন্ধুরা, বিসিএস পরীক্ষায় এডওয়ার্ড ফিজারেল্ড এই অংশ থেকে একটি প্রশ্নই এখন পর্যন্ত এসেছে এবং সেই প্রশ্নটি 40তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে। আর প্রশ্নটি হচ্ছে, হু ট্রান্সলেটেড রুবাইয়াত অফ ওমর খৈয়াম ইনটু ইংলিশ। হু ট্রান্সলেটেড রুবাইয়াত অফ ওমর খৈয়াম ইনটু ইংলিশ। বন্ধুরা, এর উত্তর হচ্ছে এডওয়ার্ড ফিজারেল্ড। এডওয়ার্ড ফিজারেল্ড অর্থাৎ এডওয়ার্ড ফিজারেল্ড রুবাইয়াত অফ ওমর খৈয়াম অর্থাৎ রুবাইয়াতে ওমর খৈয়াম এই বিষয়টিকে ইংরেজিতে অনুবাদ করেছেন। রুবাইয়াতে ওমর খৈয়ামকে ইংরেজিতে অনুবাদ করেছেন। আর আমরা আশা করছি যে প্রশ্নটি আমরা সহজেই বুঝতে পেরেছি। হু ট্রান্সলেটেড রুবাইয়াত অফ ওমর খৈয়াম ইনটু ইংলিশ। এর উত্তর হচ্ছে এডওয়ার্ড ফিজারেল্ড। এডওয়ার্ড ফিজারেল্ড, তিনি ভিক্টোরিয়ান যুগের একজন সাহিত্যিক। বন্ধুরা, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ইংলিশ লিটারেচারে 15 নম্বর থাকে এবং যে কোনো সাহিত্যিক থেকেই প্রশ্ন আসতে পারে। কাজেই সব সাহিত্যিককেই পড়তে হবে, কোনো সাহিত্যিককেই বাদ দেওয়া যাবে না। যেমন 40তম বিসিএসে এডওয়ার্ড ফিজারেল তার অংশ থেকে একটি প্রশ্ন এসেছে, এরকম যে কোনো সাহিত্যিকের অংশ থেকেই প্রশ্ন আসতে পারে। বন্ধুরা, এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। আশা করছি এবং বিশ্বাস করছি যে এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমরা আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সহযোদ্ধা হয়ে, যাতে করে নতুন কোনো সাহিত্যিক অথবা নতুন কোনো সাহিত্যিককে নিয়ে নতুন কোনো আলোচনা অতি দ্রুতই আপনাদের কাছে পৌঁছতে পারে। এবং ইনশাআল্লাহ আপনারা কাল বিলম্ব না করে নিজেদের প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন অথবা বিষয়টিকে আয়ত্ত করে নিতে পারেন। বন্ধুরা, আমরা আশা করি যে আপনারা আপনাদের প্রস্তুতিতে অত্যন্ত একনিষ্ঠ, অত্যন্ত সময়নিষ্ঠ এবং অত্যন্ত মনোযোগী, এবং ইনশাআল্লাহ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পরীক্ষাতে আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটি লাভ করবেন। আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, কল্যাণ কামনা করছি এবং নিরাপত্তা কামনা করছি, এবং সর্বোপরি আপনাদের সফলতার জন্য দোয়া করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।